Hello guys, good morning. Aske day 3. এখন আমরা এসছি ব্রেকফাস্ট করতে এই সবাই মিলে ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি এই যে ব্রেকফাস্ট দেবে আজকে হচ্ছে কি ইডলি আর ব্রেড অমলেট টোটাল 8 ঘন্টা সাইট সিন করে তারপরে দেখি একটু শপিং টপিং যদি করতে পারি কিছু বলবে কিছু বলতে চাও আমাদের ভিউয়ার্স দেরকে এখন সুন্দর খেতে তাই খাবে না বলছিলে এই যে আমার ব্রেকফাস্টের ইডলি চলে এসেছে চলে এসছি তাজের সামনে দ্য ফেমাস তাজ যেটা অনেক সিনেমায় বেরিয়েছে অনেক ওয়াটারওয়ে দিয়ে এসেছিল দিয়ে সেখানে অ্যাটাক হয়েছিল আগুন টাগুন জ্বলেছিল ফায়ারিং ফায়ারিং হয়েছিল অনেক কিছু হয়েছিল সেই সামনে আমরা দাঁড়িয়েছি তাই তো কারণ আমরা এখন অ্যাটাক করতে যাব ছবি তোলার অ্যাটাক বিউটিটা দেখাচ্ছি তোমাদের এই যে গেটওয়ে অফ ইন্ডিয়া এটা আমার পেছনেই আছে এখান দিয়ে এরকম জেটি ছাড়ে আমরা যাব না আজকে আমাদের একটু প্ল্যানটা অন্য আছে এই ভিউটা দেখে নাও মজা করো আমরাও মজা করছি তো আমরা একটা এখন একটা সাইট সিনের পয়েন্টে এসেছি মাম্পু পয়েন্টটার নাম কি বল এই জায়গাটার নাম হচ্ছে দারিমান পয়েন্ট মানে আমি তো খুব এক্সপার্ট এইসব জায়গায় মানে নাম ফাম মনে রাখার জন্য তো দারিমান পয়েন্ট জিজ্ঞেস করে বলতে হলো এখানে বসে এরা পা ঝোলাচ্ছে এই যে ম্যাডাম দাঁড়িয়ে কি করছে ম্যাডামই জানে আজকে একটু মেঘ ঠেকও করেছে এটাই বেশি কিছু বলার নেই দেখানোর নেই দেখি নেক্সট কোথায় যাই তোমাদের দেখাচ্ছি এই যে এখান দিয়ে স্টেডিয়ামের দুটো আলো দেখা যাচ্ছে এই একটা আলো আর এই একটা আলো তো এখন আমরা এসছি হ্যাঙ্গিং গার্ডেনে আর এখন পড়ছে বৃষ্টি এই মুম্বাইতে এখন যা আমরা ওয়েদারে এসেছি কখনো রোদ কখনো বৃষ্টি আমরা এখন হ্যাঙ্গিং গার্ডেনে ঘুরছি তোমাদেরকে দেখাচ্ছি কিছু তো হ্যাং করছে না সবই মাটির সাথে আটকে রয়েছে তো দেখো ভিডিওটা thank you
2000 years later. Okay. Then we have a screening over this side as well, so that you can enjoy the match as well. And chef will book over here. Sit over this side. Have a separate menu for the food. Chef will book for the food. Then we have PDRs over here. Little kind of kind. এখানটা লাইভ কাউন্টার এইটা ওখানে রুমের ভেতর খোলো আমাদের এটা কমপ্লিমেন্টারি ডিশ এটা দিয়েছে না এটা এটা সাইড ডিশ পেমেন্ট করে বেরিয়ে যাচ্ছি মোটামুটি ভালোই খেয়েছি অ্যাম্বিয়েন্সও ভালো এক্সপিরিয়েন্সও ভালো বাজেট ওয়াইজ আমরা বলবো খুবই রিজনেবল মানে খুব কস্টলিও না বাট খুব চিপও না গুড থ্যাংক ইউ তো পরে এখন আমরা যাচ্ছি কোথায় তোমাদের দেখাচ্ছি ফাইনালি আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি ওহ ফুললি আমরা টায়ার্ড এখন বাজে 4:15 4:20 আমাদের বোর্ডিং টাইম আমার চুল দেখে মনে হচ্ছে আমি খুব টায়ার্ড দৌড়াতে দৌড়াতে এসেছি তা নয় খুব টায়ার্ড অনেকক্ষণ সকালবেলা বেরিয়ে দিয়েছি তো আসে ফ্লাইট তো ডাইরেক্ট এখান থেকে একদম স্ট্রেট কলকাতা তো ওখানেই দেখা যাচ্ছে ল্যান্ডিং এর টাইম ভিডিওটা মোস্ট প্রবাবলি ওখানেই এন্ড করে দেবো